সাবস্ক্রাইব করুন সোনি আর্ট, ক্লিক করুন বেল আইকন। আমি তোমাদের সকলকেই বলছি, এই রাজ্যের উন্নতি সাধনে তোমাদের সকলকেই লাগবে, তাই তোমরা তোমাদের সাধ্যমতো রাজ্যের উন্নতি সাধনের কাজে শামিল হও। মহারাজ, আপনার মন কি কোনো কারণে অস্থির হয়ে আছে বা মাথাটা কি গরম আছে? আহ গোপাল, সভার মাঝে এমন অবান্তর কথা বলো না তো। তুমি কি বুঝছো না যে এখন কতটা গুরুত্বপূর্ণ একটা কথা বলছি? আরম্ভ করতে করতে গোপালের কাণ্ডজ্ঞান একেবারেই লোপ পেয়েছে মহারাজ। তাই তো দেখছি। আমাকে ক্ষমা করবেন মহারাজ। মহারাজ একবার বাইরে আসুন, নবাব আপনার নাম করে অনেক উপহার আর একখানা পত্র পাঠিয়েছেন। নবাবের পেয়াদা দুখানা গরুর গাড়ি বোঝাই করে সেই সব উপহার সমেত বাইরে দাঁড়িয়ে আছেন। আর এই যে পত্রটা। বাবা, এ যে অবিশ্বাস্য। দাও দাও দেখি চিঠিখানা। সবাই চলো তো আমরা বাইরে গিয়ে এই চিঠিটা পড়ি। বিশ্বাস করো, নবাব এত এত উপহার পাঠিয়েছেন, এ যেন আমার বিশ্বাসই হচ্ছে না, মনে হচ্ছে যেন স্বপ্ন দেখছি। মহারাজ, এবারে চিঠিখানা খুলুন, দেখুন কি খুশিতে উনি এত উপহার পাঠালেন। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও পড়ি। প্রিয় কৃষ্ণচন্দ্র, আমার হারিয়ে যাওয়া সিন্ধুকের চাবি তোমার রাজ্যের বুদ্ধিমান এক অন্যতম রত্ন গোপাল খুঁজে দেওয়াতে আমি ভীষণই আনন্দিত। সত্যি বলতে, এই ঘটনাতে প্রমাণিত হয়েছে যে আমরা চোখের সামনে জিনিস থাকলেও তা অনেক সময় খুঁজেই পাই না, অযথা এদিক ওদিক খুঁজে পণ্ড শ্রম করি। তবে তোমার রাজ্যের রত্ন গোপালের কর্মের পদ্ধতি দেখে সত্যি একথা স্বীকার করছি যে সে অতিবই বুদ্ধিমান। তাই আমি এই খুশিতে তোমার রাজ্যের গর্ব গোপাল ভাঁড় আর তোমাকে দুই গরুর গাড়ি ভর্তি উপহার পাঠালাম, সাদরে গ্রহণ করো। ইতি নবাব। সবই বুদ্ধির খেল। চলুন মহারাজ, ভিতরে চলুন। কি না কি এক চাবি খুঁজে দিয়েছে, তার জন্য কত ধন। মহারাজ, আপনার ছাদ থেকে এই উত্তর দিকের যে লেবু বাগানটা দেখা যাচ্ছে, ওইখানেই তাহলে এবারের বনভোজনের ব্যবস্থাটা হবে তো? হ্যাঁ নিঃসন্দেহে, সব ব্যবস্থা করে ফেলো। মহারাজের ছাদ থেকে সত্যি কৃষ্ণনগরের চারিপাশটা যে এত সুন্দর করে দেখা যায় কি বলবো। ওই জন্যই তো তোমাদের ছাদে নিয়ে এলাম। গোপাল, এই যে আজ তুমি বাংলা নবাবের কাছে এত প্রশংসিত হলে, তা সবই কিন্তু আমার জন্যে। কি বল, আমি যদি তোমার রত্নের আসনে না বসাতাম, তাহলে কি তুমি নবাবের চাবি খোঁজার ভার পেতে? হ্যাঁ মহারাজ, নবাবের কাছে তো প্রশংসিত হয়েছি নিজের বুদ্ধিতে, তাছাড়া আপনি রত্নের আসনে না বসালেও আমার ঘটের বুদ্ধি ভরপুরই থাকতো মহারাজ। আমি তো তোমায় রাজ্যে সব বিপদে আপদে এগিয়ে দিয়েছি বলেই না তোমার সেই সব সমস্যায় মাথা ঘামিয়ে ঘামিয়ে বুদ্ধিটা এত শানিত হয়েছে। মহারাজ, আপনি এগিয়ে না দিলেও একজন রাজ্যবাসী হিসেবে রাজ্যের যে কোনো বিপদে আমি এগিয়ে আসতামই, আর সেক্ষেত্রে এমনিও আমার মাথাটা খুলতো, বুদ্ধি শানিত হতো। তুমি রাজ্যের একজন ভাঁড় হয়েও যে জনপ্রিয়তা লাভ করো, তা শুধু আমার জন্যই বলো, কারণ আমি এই রাজ্যের মহারাজ হয়ে তোমাকে প্রচারের মাধ্যমে চারিদিকে জনপ্রিয় করে তুলেছি। মহারাজ ক্ষমা করবেন, কোনো মানুষ যদি নিঃস্বার্থভাবে নিজের রাজ্যকে ভালোবেসে জনগণের মঙ্গলের জন্য কাজ করে যায়, তাহলে তার জনপ্রিয়তার জন্য কৃত্রিমভাবে প্রচেষ্টা চালাতে হয় কি মহারাজ? ও, তাহলে তুমি বলতে চাইছো যে তোমার আমাকে দরকার নেই। মহারাজ ভুল বুঝবেন না, আমি শুধু বাস্তব কথাই বলেছি। আপনি সবসময় শ্রদ্ধার আসনেই আমার মনে থাকবেন মহারাজ। আপনি যদি রাজ্যে কোনো কারণে নাও থাকেন, তাহলে সেই সময়েও আমি বুক দিয়ে এই রাজ্যকে আগলাবো মহারাজ। কি আমার না থাকার কথা বললে? কি সর্বনাশ মহারাজ, বলছি কি। থাক, আজকের মতো সভা এখানেই শেষ করছি, তোমরা সবাই এসো। মহারাজ, আপনি নিজে থেকে গা ঢাকা দেবেন বলছেন? হ্যাঁ,
দেখলে না গোপাল আমার অবদান কিভাবে অস্বীকার করলো? তো শুনলাম, নিজের মুখে বললো যে আপনি না থাকলেও সে নাকি দিব্যি রাজ্য সামলে নেবে। ওই জন্যই গা ঢাকা দিয়ে গোপালকে ফাঁ পরে ফেলতে চাই। বুঝেছি বুঝেছি, আপনি গা ঢাকা দেবেন আর তখন আমরা বলবো যে নাও গোপাল এবার ঠেলা সামলাও, মহারাজ অভিমান করে রাজ্য ছেড়েছেন, এবার মহারাজকে খুঁজে ফিরিয়ে আনো আর রাজ্যের পাটও সামলাও। একদম, আমি এইটাই চাইছি। এবারে আমার লুকোনোর একটা চটপট ব্যবস্থা করে ফেলো দেখি মন্ত্রী। ঠিক আছে মহারাজ, আপনি আমাকে একটা দিন সময় দিন, আমি কালকেই সব ব্যবস্থা করে আপনাকে খবর দিচ্ছি। ঠিক আছে, কালকে তো এমনিতেই সভা বন্ধ, তুমি কালকের মধ্যেই সব ব্যবস্থা করে ফেলো, বুঝলে? আর হ্যাঁ, দয়া করে এবারে আর ডুবিও না। কিচ্ছু ভাববেন না মহারাজ, সব ঠিকঠাক ভাবেই হয়ে যাবে। আজ সভায় মহারাজ আমার চতুরতার পিছনে ওনার অবদান আছেন বলে দাবি করছিলেন, কিন্তু আমি বলেছি যে যে চতুর সে তো চতুর হবেই, তার জন্য মহারাজের কি আলাদা করে কোনো অবদান থাকতে পারে বলো? বাস্তবে সত্যি থাকে না, কিন্তু পরিস্থিতিতে অনেক কিছু মুখ ফুটে বলতে হয় বই কি, কিছুই না এই মানুষকে খুশি করার জন্য। ওটাই তো হলো কথা, আমি তো ওনার মন রাখার জন্য এই কথাটা স্বীকার করিনি, উপরন্তু বলেছি উনি কোনো কারণে রাজ্যে না থাকলে আমি এই রাজ্যকে বুক দিয়ে আগলে রাখবো। বুঝেছি, সেই কারণে মনে হয় মহারাজে খারাপ লেগেছে তাই না? কাকপক্ষীতেও কেউ টের পাবে না যে আপনি স্বেচ্ছায় অন্তর্ধান করেছেন। এইটাই তো আমি চাই, আজকে সকাল থেকে চারিদিকে হই হই পড়ে যাক যে গোপালের কথার আঘাতে মহারাজ অভিমান করে রাজ্য ছেড়েছেন। যা বলেছেন, বেইমানদের একটু ফাপড়ে পড়া উচিত। এই ভোরে উঠেই শহরে যেতে হচ্ছে, সারাদিনে দোকানটাও খোলা হবে না, অগ্নিপথের আর শরীরের ব্যায়ামের সময় পেল না। সবাই তো ওকেই দোষ দেবে। আমার সাথে বেইমানি করার ফল। এত ভোরে মন্ত্রীমশাই আর মহারাজ কোথায় যাচ্ছেন রে বাবা? যাক যাক, আমার আর কি, আমি এখন রওনা দিই, শহরে যেতে হবে, ভালো লাগে না ছাই। দুই তিন দিন দোকানটাও খোলা হবে না, কত ক্ষতি হবে যে। তুমি এখন আমাকে ডাকতে এসেছো যে? শিগগিরই রাজপ্রাসাদে চলুন, তাহলে সব জানতে পারবে। বেশ, তবে তাই হোক, অবশ্য তোমার মুখের লক্ষণ দেখে বুঝছি গতি খুব একটা সুবিধের নয়। তাড়াতাড়ি আসুন আপনি, আমি এগোলাম। ও মা গো, আমি এখন কি করব? আমি আমি আপনাকে ছাড়া থাকব কি করে? কি কি হয়েছে রানীমা, আপনি এমন করে কাঁদছেন কেন? সত্যি গোপাল, তোমার জন্য যে রাজ্যে এমন সর্বনাশ হবে ভাবতেই পারিনি। অনেকদিন আগেই বলেছিলাম একে বিদায় করা হোক, তখন আমার কথায় কেউ আমল দেয়নি, এখন হলো তো। মানে সবাই আমাকে এমন করে বলছেন কেন? কি হয়েছে একটু বলবেন কি? গোপাল গোপাল, তুমি কি এমন কুকথা বলেছো যে মহারাজ কাউকে কিছু না বলে চলে গেছেন? কি হবে যদি উনি এই রাজ্যে না ফেরেন? গোপাল কি বলছেন রানীমা, মহারাজ রাজ্য ত্যাগ করেছেন, কিন্তু আমি তো তাকে এমন কিছু বলিনি। মিথ্যে বলো না গোপাল, তুমি কি বলেছো না বলেছো তা সবাই আমরা নিজের কানে শুনেছি। তুমি মহারাজের সামনে দাঁড়িয়ে তারই খেয়ে পড়ে নিজের ভেতরকার দর্প প্রকাশ করছো। তোমাকে মহারাজ কতই না স্নেহ করতেন গোপাল।
বিশ্বাস করুন রানীমা, আমি ওনাকে ভীষণ শ্রদ্ধা করি। আমি কিচ্ছু জানি না গোপাল, তুমি যে করেই হোক মহারাজকে ফিরিয়ে আনো। ঠিক তিন দিন সময় দিলাম তোমার। হ্যাঁ 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 গোপাল, তুমি যেহেতু মহারাজের রাজ্য ত্যাগের আসল কারণ, তাই তুমি মহারাজকে যেখান থেকে পারো খুঁজে বের করে আনো। বেশ বেশ, আমি এক্ষুনি যাচ্ছি মহারাজকে খুঁজতে। মহারাজ যে এমন করবেন ভাবতেও পারিনি। এখন তো নতুন করে কিছু করারও নেই, কারণ হয়েছে বেশ ভালোই রজনী। সেইটাই তো আসল কথা সভাকবি। আজ সারাটা দিন মোটামুটি রাজ্যের প্রায় সব জায়গাতেই তাকে প্রচুর খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। মহারাজ এমন কাজ করার মানুষ তো নন। আমি ভাবছি তাকে উস্কানি দিয়ে এই কাজটা করানো হয়নি তো। দেখো বিজ্ঞানী, উনি উস্কানিতেই রাজ্য ত্যাগ করুন কি নিজের ইচ্ছেতেই রাজ্য ত্যাগ করুন, এক্ষেত্রে সেটা তো বড় ব্যাপার নয়। এখানে বড় ব্যাপারটা হলো এইটাই যে উনাকে এখন খুঁজে বার করা, তাই না? সে তো বটেই, ভুল কিছু বলনি তুমি। শোনো গোপাল, ভেঙে মোটেও পড়ো না। আমি জানি বন্ধু, জানি। আর পারছি না, পেটটা যে কি ব্যথা হচ্ছে গিন্নি। ব্যথা তো হবে, এই গোটা দুদিন ধরে মহারাজকে খোঁজা চক্করে বাইরে খেয়েছো, তাহলে পেটের আর কি দোষ? কিন্তু আমারই বা দোষ কি বলতো, যা চলছে দুদিন হয়ে গেল, এদিকে এখনো মহারাজের টিকিটাও দেখতে পেলাম না। তুমি এক কাজ করো, ভোলা ময়রা দোকান থেকে গরম রসগোল্লা কিনে এনে খাও। গরম রসগোল্লা তো পেট খারাপের সময় খাওয়া ভালো গো। বেশ তাহলে যাই। তোর দোকান কি খোলা পাবো? গত দুদিন দেখছিলাম বন্ধ রয়েছে। গিয়ে তো দেখো, না খোলা পেলে অন্য দোকান থেকে নিও। আরে ওই তো ভোলা দোকান খুলেছে, ভালোই হলো। গোপাল দাদা যে, হ্যাঁ শুনলাম তোমার এখন নাকি ওই শিরে সংক্রান্তি। মহারাজকে এমন কথা শুনিয়েছো যে উনি অভিমানে রাজ্য ছেড়েছেন। ভোলা, পুরো ব্যাপারটা যখন জানিস না, তখন এই ব্যাপারটা নিয়ে দয়া করে কিছু বলিস না। তুই বরং ছটা গরম রসগোল্লা। সত্যি মহারাজেরই বা কি যে হলো কে জানে। জানো গোপাল দাদা, যেদিন নিখোঁজ হয়েছে শুনলাম, শহরে যাওয়ার সময় মহারাজকে আর মন্ত্রীমশাইকে একসাথে ওই পোড়ো বটতলার দিকে যেতে দেখেছি। কি বললি, তুই কি যা দেখেছিস একদম ঠিক দেখেছিস? আলবার ঠিক দেখেছি, চোখ কোচলে তবে দেখেছি। আচ্ছা শোন, রসগোল্লা পরে নেবো বুঝলি, আমি এখন আসছি। চাপ বাবা। ভোলা যখন মহারাজ আর মন্ত্রীকে একসাথে দেখেছে, তখন আমি নিশ্চিত এই ব্যাপারে মন্ত্রী মশাইয়ের হাত আছে। হ্যাঁ আমারও মন তাই বলছে গিন্নি, আমাকে বিপাকে ফেলতেই সে কিছু একটা কলকাঠি নেড়েছে। যাই হোক, আমি পুঁটি ন্যাপলার গুলটাকে রেখেছি বলে মন্ত্রীর বাড়িতে গিয়ে ওরা আড়ি পাতবে। ভালো করেছো, ওরাই গিয়ে আসল খবরটা আনবে। দেখো দাদু, আমরা এসে গেছি। বাহ এই তো ভালোই হয়েছে। শোন, আমার সন্দেহ হচ্ছে মহারাজ উধাও কাণ্ডের পেছনে মন্ত্রীর হাত আছে। তাই তাহলে কি আপনা তার বাড়ি গিয়ে আড়ি পেতে দেখবো, কিছু জানতে পারি কিনা? সে আর বলতে, তবেই তো দাদু বুঝতে পারবে যে ঠিক ভাবছে না ভুল ভাবছে। ঠিক বলেছিস মা, আমরা এক্ষুনি যাচ্ছি। চিন্তা করো না দাদু, এক সময় খবর পেয়ে যাবে। সাবধানে যাস। হ্যাঁ তোমার সব কষ্ট ঘুচিয়ে দেবো। আচ্ছা তোমার কথাই সই, বলছি রান্না সব হয়ে গেছে, পটা ঘটা পুরো বটের পিছনে ওই ভাঙা রাজবাড়িতে মহারাজের জন্য কখন খাবার নিয়ে যাবে গো? এই এসে পড়লো বলে হাঁপাচ্ছিস কেন? একটা কথা বলার আছে, কিন্তু কানে কানে বলতে চাই। কারণ দেওয়ালেরও কান আছে। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। গিন্নি গিন্নি, আজ আর খাবার লাগবে না, আমি এক্ষুনি আসছি। তার মানে ভোলার দোকান দুদিন বন্ধ ছিল বলে আমরা এই সূত্রটার খোঁজ পাইনি। এখন দেখা যাক বাচ্চা তিনটে কি খবর নিয়ে আসে। দাদু তুমি ঠিকই ধরেছো। এই তো এসে গেছিস। হ্যাঁ বল বল বল।
মন্ত্রী মশাই মহারাজকে ওই পোড়ো বটতলার পিছনের দিকের ভাঙা রাজবাড়িতে লুকিয়ে রেখেছেন। নিজের কানে আমরা শুনে এলাম দাদু। গোপাল, এবার তাহলে কি করণীয়? সরাসরি চলো মহারাজের সাথে দেখা করে আসি। অনেক হয়েছে লুকোচুরি খেলা, তবে এবারে বন্ধ হোক এসব ঝামেলা। মহারাজ, মহারাজ, আপনি কোথায় গেলেন? মহারাজ, এদিকে নেমে এলো যে সন। মহারাজ, মহারাজ, তোমরা আর গলা ফাটিয়ে দেখো না তো। দেখলি তো, এতক্ষণ ধরে খুঁজলাম, এখানে মহারাজকে কোথাও পেলাম। কিন্তু সেটা তো সচরাচর হয় না। ওরা ভুল খবর দেয়নি। আসলে মন্ত্রী পরে কোনো কারণে এখান থেকে মহারাজকে সরিয়ে অন্য কোথাও নিয়ে গেছে। তাহলে এখন কি করবে গোপাল? এভাবে তীরে এসে তরি ডুবতে আমি দেব না। কালকের ভেতরে কি মহারাজকে খুঁজে বের করতে পারবে? খুঁজে বার করা ছাড়া আর উপায় কি গিন্নি? আজ যে এমন হবে ভাবতেই পারিনি। আমাকে একটু ভাবতে দাও তো গিন্নি। বেশ, ঠিক আছে। এই পুরো ঘটনাটার মধ্যে এটাই তো পরিষ্কার যে মন্ত্রীমশাই জড়িত আছেন। তাহলে আজকে মন্ত্রীমশাই মহারাজকে আচমকা সরিয়ে কোথায় নিয়ে গেলেন? এটা তো নিশ্চিত যে কেউ তাকে সাহায্য করছে, তবে বটা ঘটা নয়, কারণ তাদের ডেরা আমার দেখা হয়ে গেছে। মন্ত্রীমশাই ছাড়াও মহারাজের উধাও হওয়ার একদম প্রথম দিন থেকে নির্লিপ্ত ছিলেন বৈদ্যমশাই, যেন উনি জানেনই মহারাজ কোথায় আছেন। বুঝেছি, ওনার কাছে গেলেই খুলবে এই অন্তর্ধান রহস্যের জট। মহারাজ, আপনাকে কিন্তু কম করে হলেও এখনো পাঁচ ছ দিন কাঁচকলা সেদ্ধ খেয়ে যেতে হবে। মন্ত্রীর গিন্নি ভীষণই তেল ঝাল দিয়ে রান্না করেছে। মহারাজ, তার আর দোষ কি? সে ভেবেছে আপনি মহারাজ, আপনাকে কি আর পাতলা ঝোল খাওয়ানো যায়? মহারাজ, মহারাজ, বৈদ্যমশাই দয়া করে বাইরে আসুন, আমি জানি মহারাজ ভিতরে আছেন। সর্বনাশ, গোপাল ঠিক চলে এসেছে। আমি কি করি, কোথায় লুকোই? মন্ত্রীমশাই, মন্ত্রীমশাই, আপনি খাটের তলায় লুকিয়ে পড়ুন, আর মহারাজ আপনি ওই কাঠের আলমারিটার ভিতরে ঢুকে যান, আমি বাইরে গিয়ে গোপালকে সামলাচ্ছি। কি ব্যাপার গোপাল, রাত্রিবেলা এসে এভাবে চিৎকার করছো কেন? বৈদ্যমশাই, আমি জানি মহারাজ আপনার বাড়ির ভিতরেই আছেন, দয়া করে তাকে ডাকুন। তুমি ভুল করছো গোপাল, আমার বাড়িতে এখন আমি একাই আছি। যাই হোক, তুমি বরং মহারাজকে খোঁজার চেষ্টা করো, মিছিমিছি এই রাত্রিবেলা আমার বাড়িতে হুজুতি করো না। বৈদ্যমশাই, আপনি যতই মিথ্যে বলুন না কেন, আপনার বাড়ির দালানে খোলা মহারাজ আর মন্ত্রীমশাইয়ের দুটোখানা আমাকে পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে আমার সাথে একটা খেলা হচ্ছে। এবারে আমার খেলা দেখুন তাহলে। আচ্ছা, ক্ষমা করবেন বৈদ্যমশাই। কি গো গোপাল দাদা, সাত সকালে তলব করলে কি ব্যাপার? কারণ আছে, হে কারণ আছে, বলছি, মন দিয়ে শোনো। বলো বলো। এই জামা আর ধুতিখানা ধরো, এগুলো মহারাজের। এবার আমাকে কি করতে হবে বলো? শোনো, আমি সভায় যাওয়ার কিছুক্ষণ পর তুমি সভায় গিয়ে সবার সামনে বলবে যে বনে কাঠ কুড়োতে গিয়ে একটা পুটলির ভেতর থেকে তুমি মহারাজের এই পোশাকখানা পেয়েছো, মনে হয় তাকে বাঘে খেয়েছে। বেশ, কাজ হয়ে যাবে, তুমি চিন্তা করো না। আশা করি গোপাল কালকের মধ্যে মহারাজকে নিশ্চয়ই খুঁজে এনে দিতে পারবে। আর যদি না পারে রানীমা, তাহলে কি হবে? না মানে যদি আরো কিছুদিন সময় লাগে, তাই বলছি আর কি। তাহলে আপনি রাজ সিংহাসনে বসে সাময়িক কালের জন্য রাজ্য সামলাবেন? রানীমা, আপনি ভাববেন না, আপনাকে আমি কথা দিয়েছি যখন, তখন মহারাজকে আমি কালকের ভিতরেই ফিরিয়ে আনব। রানীমা, 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 বড় বড় বিপদ হয়ে গেছে। কি হয়েছে? তোমার হাতে ও পোশাকটা কার? মহারাজের না? আগে আগে, হ্যাঁ রানীমা, বনের মধ্যে কাঠ কাটতে গিয়ে এইগুলো পেলাম, মনে হয় তাকে বাঘে খেয়েছে। কি বললে? ও মা গো, আমি কি শুনলাম? অপুকে মৃত্যু? তাহলে তো তিন দিনে কাজ করতে হবে। রানীমাকে ভেতরে নিয়ে গিয়ে কেউ নিয়মাদির ব্যবস্থা করতে বলো। কি
ঘটনা তো অন্যদিকে মোড় নিয়ে নিল। অভিত মানুষের স্বার্থ কি সর্বনাশ, মহারাজকে গিয়ে বলতে হচ্ছে এক্ষুনি। রানীমা রানীমা, মনকে শক্ত করুন। রানীমা কাজকর্ম শুরু করে দিই। হ্যাঁ করুন। রানীমা আসুন, এদিকে এসে বসুন। থামো থামো, মন্ত্র উচ্চারণ করো না। একই মহারাজ, আপনি? ও গোপাল, আমি ভূত দেখছি না তো? গোপাল না রানী, আমি জীবিত। রানীমা আপনি ভূত দেখছেন না, উনি সত্যি জীবিত। এই যে মহারাজ, আপনাকে জাপতে ধরে ফেলেছি, আর কোথাও যেতে পারবেন না। আপনি শেষমেশ আমায় ফাঁদে ফেলতে গিয়ে নিজেই আমার কাছে জব্দ হলেন। গেল গেল গেল, সব পরিকল্পনা ভেস্তে গেল। এবার এবার সব সামনে উঠে আসবে। হা কপাল, আর কি জীবিত থেকে কি আর নিজের শ্রাদ্ধের কথা শুনে চুপ করে থাকতে পারি? কিন্তু গোপাল, তুমি কি ফাঁদ পাতলি শুনি? এই যে আমি ইচ্ছে করেই তো পুঁটির বাবাকে শিখিয়ে দিয়েছিলাম, যাতে সভা এসে সে আপনাকে বাঘে খেয়েছে বলে, আর এদিকে আপনার শ্রাদ্ধের ব্যবস্থা হয়। কারণ আমি জানতাম এই পথটা অনুসরণ না করলে আপনি কিছুতেই নিজের থেকে এসে ধরা দিতেন। দেখো মন্ত্রী, দেখো বৈদ্য, তোমরা গোপালকে দেখে কিছু শেখো। আর মানলাম তোমার কাছে, মেনে নিলাম যার বুদ্ধি আছে তাকে জনপ্রিয় করতে কারুর পৃষ্ঠপোষকতার দরকার হয় না। মহারাজ আপনি যদি ডালে ডালে চলেন তাহলে আমি চলি পাতায় পাতায়। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।